নমস্কার, ঈশান বাংলা সংবাদে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অবরোধ তুলতে লায়লাপুরে দুই মন্ত্রী, আলোচনার মাঝে গাড়ি ভাঙচুর জনতার, উত্তেজনা। মিজোরাম গামে যানবাহন চলাচলের ব্যবস্থা করার আহ্বান মুখ্যমন্ত্রীর। পঁচাত্তর বছর পূর্ণ করা উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে 3 কোটি টাকা অনুদান। টোকিও অলিম্পিকে ইতিহাস ভারতের, সোনা জিতলেন নীরজ চোপড়া। শুরু করছি বিস্তারিত সংবাদ। ফের টানটান উত্তেজনা আসাম মিজোরাম সীমান্তে। আজও লায়লাপুর সীমান্তে অর্থনৈতিক অবরোধের মাঝেই পুলিশ কিছু গাড়িকে সীমান্ত পার করাতে চাইলে উত্তেজিত হয়ে পড়েন অবরোধকারীরা। তারা ভাঙচুর চালান, পাথর ছোড়া হয় কিছু গাড়িতে, পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লায়লাপুরে যখন স্থানীয়দের সঙ্গে অবরোধ তুলে নেওয়া সম্পর্কে আলোচনা চলছে, তখনই এই ঘটনা সংঘটিত হয়। এ নিয়ে সীমান্ত এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠেছে। আগে ওরকম আমরা পাবলিক একজন মারা হয়েছে, মারিয়া একটু পয়সা দিলাই শুনছে, এটা আসামি ধরা হয়েছে না তখনও। এখনো তারা এতজন আমরা মানে আইনের মানুষ এসপি ডিএসপি সবরে মারা হয়েছে, এখনো তারা তারা আসামি এটা জেল ধরিয়ে ধরা হয়েছে না। হ্যাঁ, দেখা দিলেই লইছে। এরপরে মিজোরাম কয় আমরা আসামের মুখ্যমন্ত্রী উড়ে কেস করছেন। হ্যাঁ, আসামের মুখ্যমন্ত্রী তারার উপরে কেস উঠাইবার লাগিয়া, এটা তো মিজোরামের মুখ্যমন্ত্রী এটা বাতাবাজি করে না। আমরা আসামের মুখ্যমন্ত্রীর উপরে কেস এনে দিতা, আমরা প্রশাসনে তারার কেউ পাবলিক এখনো মারছুননি, কেউ মারছুন না। তারা কয় কিন্তু তারার উপরে আমরার উপরে আসামি দিছে উল্টা। এরপরে কয় প্রাণে বাঁচিয়ে নাইলে সবাই রে মারিয়া ফেলতো, চিন্তা করেন। এত বড় কথা কোয়ার পরে আজকে এটা কিরকম মানা যায়? এখন আমরা মানে সবাই মিলিয়া আমরা এখনো বর্তমানের এসপি এখনো বাসপা কিনে হলো অবস্থা আমাদের। মামুলি মিজোরামের মুখ্যমন্ত্রী এটা কিটা নাটক লাগাইছো, এটা তো আমরা কোন সময় পাবলিকে মানা যায় না, বুঝলি। এখন আমরা গাড়ি ছাড়তে আমরা অতিসত্বর আসামি তারা অতিসত্বর আসামি আসামি যেগুলো আসলা ওগুলা ধরা হোক। অর্থনৈতিক অবরোধ মুক্ত করতে শনিবার লায়লাপুরে এলেন রাজ্যের দুই মন্ত্রী অশোক সিংঘল ও পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তারা এখানে এসেছেন। এসে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেন তারা। এই প্রতিবেদন লেখা অবধি অবরোধ চলছে, তবে অবরোধ উঠিয়ে নেওয়া হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। অসম আর মিজোরাম দুই প্রদেশরে মাজত একটা ভাল মিলা প্রীতি আর সম্পর্ক আছে, ভাতৃত্ববোধ আছে। অসমত বসবাস করা রাইজে মিজোরামত বসবাস করা রাইজর লগত এটা ভাতৃত্বর সম্পর্ক আছে, আর এই সম্পর্কটো ভাল হব লাগে, আরো ভাল হব লাগে। কিন্তু যেটো ঘটনা ঘটিছে তাত আমার রাইজ কষ্টত আছে, রাইজে দুঃখ পাইছে। আজির পৰা আৱাগমনটো আৰম্ভ হ'ব বুলি মই আশা কৰিছোঁ, আৰু স্থানীয় প্ৰতিনিধিসকলে সামাজিক সমাজ আৰু ব্যৱসায়িক আৰু ৰাইজৰ প্ৰতিনিধিয়ে যিখিনি কথা আমাক কৈছে এইটো গুৰুত্ব সহকাৰে আমি লৈছোঁ আৰু আগন্তুক আলোচনাৰ কাৰণে আমি ৰাখিম। মিজোরামগামী যানবাহন চলাচলের ব্যবস্থা করার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি এক টুইটে বলেন, এখন শান্তি ফেরাতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার অসমের সাংবিধানিক সীমান্ত রক্ষা করবে, আলোচনা চলছে। তাই তিনি অবরোধ তুলে নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
75 বছর পূর্ণ করা উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুলের উন্নতির জন্য 3 কোটি টাকা করে দেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী রনুজ পেগো। এ ধরনের 209টি স্কুলকে সাহায্য করবে সরকার। শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য এই উদ্যোগ সরকার নিচ্ছে বলে জানান তিনি। টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক লাভ করল ভারত। শনিবার জ্যাভলিন থ্রোতে এই পদকটি লাভ করেন নীরজ চোপড়া। 2008 সালের পর অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। তার স্বর্ণপদক লাভে তাকে অভিনন্দন জানান দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ দেশবাসী। এক দশকেও সম্পন্ন হয়নি ডিমা হাসাও জেলার নিরিমবাংলো থেকে জাটিঙ্গা এবং জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাওয়া সড়ক সংস্কার কাজ। বর্তমানে এই সড়কের হাল অত্যন্ত শোচনীয়। নিত্যদিন এই সড়কে যানবাহন ফেঁসে যায়। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এই সড়কে অ্যাম্বুলেন্স পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ স্থানীয় জনগণ। শনিবার এই সড়কের হাল সরজমিনে দেখলেন সারা আসাম ডিমাসা ছাত্র সংস্থার এক প্রতিনিধি দল। সড়ক নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা রত্না ইনফ্রাস্ট্রাকচারকে শীঘ্রই সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় তারা আন্দোলনে যাবেন বলে হুমকি দেন। আজ হাম লোক অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন হাম লোক ইয়ে গাওয়ালা লোক হাম লোক কমপ্লেন দিয়া হ্যায় অর হাম লোক খুদ কো ভি মালুম হ্যায় কি ইস ইহি রাস্তা হ্যায় জো হাম লোক গুয়াহাটি জানে কে লিয়ে হাম লোক ইস রাস্তে সে হাম লোক গুজর কে জাতে হ্যায় অর কাফি লোক হাম লোক খুদ ভি আকে দেখা হ্যায় অর রোজ দেখ কে ভি আ রহা হ্যায় কি ইয়াহ পে কিতনা হাম লোক কো কুছ দিক্কত হো রহা হ্যায় খালি ডিমা হাসো কে লিয়ে নাহি ইয়াহ সে আপকা কছার হো মিজোরাম হো মণিপুর কে আদমি লোক কো ভি বহুত দিক্কত হো রহা হ্যায় অর খাস করকে মেডিকেল কো লেকে বহুত কুছ হাম লোক পেহলে ভি আপকা নিউজ কে নিউজ চ্যানেল কে দ্বারা হাম লোক পেহলে ভি বাইট দিয়ে চুকা হ্যায় কি ইয়াহ কা আদমি লোক কো বহুত পরেশান হো রহা হ্যায় তো হাম লোক আজ অন দ্য রিকোয়েস্ট অফ ভিলেজার্স হাম লোক ইয়াহ পে আয়ে হ্যায় অর হাম লোক নিরিমবাংলো টু জাটিঙ্গা অ্যান্ড জাটিঙ্গা টু মিউংখ্রো আর বহুত কুছ এরিয়া মে হাম লোক যায়গা অর আজ হাম লোক ইয়াহ পে আকে দেখনে কো মিলা হ্যায় কি গেরেম ওলা জো পোর্শন হ্যায় জো ইয়ে জো মেন্টেনেন্স ওলা জো থা উসমে হাম লোক খুদ দেখা হ্যায় কি ইসমে জো গাড়ি জো ছোটা ছোটা গাড়ি জো হ্যায় ও বহুত দিক্কত সে পাস হতা হ্যায় তো হাম লোক কো দেখনে মে ভি খারাপ লাগতা হ্যায় তো ইসিলিয়ে হাম লোক নাহায় কো ভি রিকোয়েস্ট করতা হ্যায় অর জো নাহে কে অন্দর মে জো লক্ষ্মী মোটরস জো ইসকো কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্ট লিয়া হ্যায় তো উন লোক কো ভি হাম রিকোয়েস্ট করতা হ্যায় কি ইয়ে জিতনা হল সকে ইয়ে নিরিমবাংলো টু জাটিঙ্গা জো 20 কিলোমিটার্স কা জো পোর্শন হ্যায় উসমে 20 করোড় কা জো মেন্টেনেন্স থা তো আপ তুরন্ত ইয়ে জলদি সে কমপ্লিট কিজিয়ে আর ইয়ে আর আর নাহাই কো ভি রিকোয়েস্ট করনা চাহতা হ্যায় কি লক্ষ্মী মোটরস হো ইয়া জো ভি কম্পানি জো ইয়াহ পে কাম করতা হ্যায় ও লোক কো মনিটর করনে কে লিয়ে ও লোক কো দেখনে কে লিয়ে ইন্সপেকশন কে লিয়ে ভি নাহাই কা তরফ সে ভি অফিসিয়াল আনা চাহিয়ে হমেশা কে লিয়ে অর হাম লোক কো গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট ভি হাম লোক দেখনে মিলা হ্যায় ইয়াহ পে অর বহুত আদমি লোক কো ভি বহুত পরেশান ভি ভুগতনা পড়া হ্যায় তো ইসিলিয়ে হাম লোক গেরেম ওলা পোর্শন উসকে বাদ ফির আপকো ইয়ে মাহুর অ্যাপ্রোচ কে সামনে সে লেকে ইয়ে মাহুর কা জো রেলওয়ে গেট হ্যায় ওহাঁ তক কা পোর্শন বহুত বহুত বহুতই খারাপ হ্যায় তো রিকোয়েস্ট করতা হ্যায় কি জো অথরিটি কনসার্ন হ্যায় তো আপ লোক ভি ইয়াহ পে আকে দেখিয়ে অর আর হাম লোক এক হপ্তা পেহলে জো হাম লোক চিফ মিনিস্টার অফ আসাম খুদ ইয়াহ পে ইসি রাস্তা সে আকে গুজর কে গয়ে ও ভি খুদ দেখা হ্যায় তো উন লোক কো ভি মিনিস্টার কো ভি হাম চিফ মিনিস্টার কো ভি রিকোয়েস্ট করতা হ্যায় কি আপ ভি কাইন্ডলি কুছ অ্যাকশন লিজিয়ে। কংগ্রেসকে বাদ দিয়ে কোনো জোটেরই বিজেপির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব, এই মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তিনি আরও বলেন, 2 দিন আগে গ্রাম উন্নয়ন বিভাগ মন্ত্রী রঞ্জিত দাস এক নির্দেশ করার পর দেখা যায় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ খারিজ করে দেন। এতেই স্পষ্ট হিমন্ত সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ইয়াতে মহন্ত সিং মাহনিত বুলি এটা কথা আছে, গতিকে কোনবিলাক শক্তিয়ে বিজেপিক পরাভূত কৰিব বিচাৰে সেইবিলাক আগন্তুক সময়ত যিবিলাক উপ নির্বাচন হব তাত জলজল কর্তব্য ওলাই যাব। আর মই পূর্বৰ পৰাই কৈ আছো কংগ্রেসক বাদ দি বিজেপি বিকল্প চিন্তা কৰাটো ভুল, সেই কথাটো ইতিমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ত প্রধানমন্ত্রীর পদবীর প্রার্থিত্ব প্রয়াসী আছিলে এটা সময়ত শারপা ডাঙরিয়া তেখেতে কংগ্রেসের পর ওলাই গিয়ে আপনাদের জানে এনসিপি করলে তেখেতেও আজি কিছুদিন আগত মন্তব্য দিলে যে কংগ্রেসক বাদ দিয়ে বিজেপির বিকল্পর কথা চিন্তা করা উচিত নয়।
আর মই হে কথাটো যোৱা আমাৰ অসমৰ নিৰ্বাচন পূৰ্বপৰে কৈ আহিছিলোঁ আৰু মোক মানে সেই সময়ত যিকেইটা দলৰ কথা আপুনি কৈছে সেইকেইটা দলে মোৰ মন্তব্যটো ইমান গুৰুত্ব নিদিলে। এতিয়া তেখেতসকলে যদি ভাবে যে কংগ্ৰেছক লগত লৈ বিজেপিক পৰাভূত কৰিব লাগে ভাল কথা আৰু এইখিনি নিশ্চয় ৱেলকাম কৰিম। প্ৰকৃত কথাটো হ'ল মুখ্যমন্ত্ৰীজনৰ এটা দায়িত্ব আছে, তেখেতে মুখ্যমন্ত্ৰীয়ে নহয়, তেখেতে নেডাৰ আহ্বায়ক, তেখেতে অসমত বিজেপি দলটোক আৰু আগুৱাই নি কেনেকৈ কংগ্ৰেছ মুক্ত কৰিব পাৰি এই কথাবিলাক চাব লাগে। ৰঞ্জিত দাস ডাঙৰীয়াৰ দায়িত্ব হ'ল যদিও তেখেতে আগতে বিজেপি দলৰ সভাপতি আছিল, বৰ্তমান সময়ত বিভাগটো কেনেকৈ ভালকৈ নিব লাগে, সেই গতিকে এই বিভাগটোৰ এটা কৰ্তৃত্ব আছে গাঁৱৰ ৰাইজৰ ওপৰত গৃহস্থী কৰ লগোৱা, অন্যান্য কৰ লগোৱা, সেইখিনি আইনে তেওঁলোকক কৰ্তৃত্ব দিছে। সেই গতিকে তেখেতে আইনৰ কথাটো কৈছিল, কিন্তু এটা কথা আছে যে কোন সময়ত কি কথা ক'ব লাগে জানি বুজি ল'ব লাগে, ক'ব লাগে। বৰ্তমান সময়ত আমাৰ ৰাইজক কভিডে জুৰুলা কৰিছে, বৰ্তমান সময়ত ৰাইজক এই অৰ্থনৈতিক যি মোদী চৰকাৰৰ ভুল নীতি, গেছৰ মূল্য বৃদ্ধি, খাদ্য সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি, এইবিলাকে জুৰুলা কৰিছে। বৃহত্তর রংপুর অঞ্চলে মাতালদের উপদ্রবে আতঙ্কিত স্থানীয় জনগণ, প্রায় মাতালদের হাতে আক্রান্ত হচ্ছেন নিরীহ মানুষ। অতি সম্প্রতি এক মাতালকে ধরে পুলিশের কাছে সমঝে দিলেন, আশ্চর্যজনকভাবে সে ছাড়াও পেয়ে যায়। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ। শনিবার বৃহত্তর রংপুর এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ সম্পর্কে একটি স্মারকপত্র তুলে দেন। তারা বলেন, সাত দিনের মধ্যে এলাকায় মাতাল ও মাদকাসক্তদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে তারা আন্দোলনে যাবেন। বৃহত্তর রংপুর অঞ্চলের গঙ্গাপাড়া, শান্তিপাড়া, কটবৃক্ষতল, আঙ্গারজুর এবং রাজপথের বিভিন্ন সংস্থা, সংগঠন এবং সমিতির পক্ষ থেকে আমরা আজকে জেলাশাসকের কাছে একটি মেমোরেন্ডাম আমরা দাখিল করেছি। কারণ বিগত কিছুদিন আগে আমাদের রংপুরের একজন স্থানীয় বাসিন্দা মিনতি দেবের উপর যেভাবে মাতালরা আক্রমণ করেছিলেন এবং পরে দেখা যায় যে মাতালরা আক্রমণ করার পরেও আমরা একটা কেস একটা আমরা আমাদের রংপুর পুলিশ স্টেশনে আমরা দিয়েছিলাম, কিন্তু সেখানে দেখা যায় পরদিন ওকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আমরা জানি না কিসের জন্য ওকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা সেটাই বিশেষ করে জানতে চাই যে আমাদের রংপুর এরিয়াতে যারা মদ বিক্রি করছেন এবং ড্রাগস বিক্রি করছেন তাদের পক্ষে কি প্রশাসন আছেন না তাদের বিপক্ষে প্রশাসন আছেন? কারণ আমরা দেখি যে অনায়াসে ওরা সরকারি ভূমিতে ভিটে করে অনায়াসে ওরা অবৈধভাবে মদ বিক্রি করে যাচ্ছেন, কিন্তু প্রশাসন কি ওটা দেখছে না সেটাই আমাদের জিজ্ঞেস করার ছিল। তাই আজকে আমরা আমাদের স্মারকপত্রটি আমরা ডিসি অফিসে আমরা এডিসি স্যারের কাছে আমরা আজকে দিয়েছি এবং দেখতে চাই যে আগামী সাত দিনের মধ্যে যদি কোনো বিহিত ব্যবস্থা যদি না নেওয়া হয় তারপরে আমরা কিন্তু আমরা আন্দোলনে নামবো। আমরা চাই না আমরা আইন হাতে তুলতে, আমাদের বিশ্বাস আছে যে আমাদের প্রশাসন আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের রংপুরের যেসব জায়গাতে মদ এবং ড্রাগস বিক্রি হচ্ছে সেই সব জায়গা বন্ধ হবে। প্রয়াত হয়েছেন এসইউ সিআই নেতা ও ব্রডগেজ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব প্রদীপ দেব। শুক্রবার রাতে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার তার নিথর দেহ নিয়ে আসা হয় এসইউ সিআই উকিলপট্টি অফিসে, পরে নিয়ে যাওয়া হয় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান অগণিত মানুষ। প্রয়াত প্রদীপ কুমার দেব এসইউ সিআই কমিউনিটির জেলা কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন জেলা সম্পাদক, শুধু রাজনৈতিক দলের সাথেই তার সম্পর্ক ছিল না, তিনি বিভিন্ন সামাজিক এবং অন্যান্য প্রতিবাদী আন্দোলনে জড়িত ছিলেন। যেমন 2015 থেকে নাগরিকত্ব হরণের যে প্রচেষ্টা আসামের বিভিন্ন জায়গাতে এবং বরাক উপত্যকায় চলেছিল সেখানেও সিআরপিসিসির নেতৃত্বে যে সংগঠন সেখানে সম্পাদক হিসেবে প্রদীপ কুমার দেব একটা জোরদার ভূমিকা পালন করেন। ব্রন্টেজ সুইজারল্যান্ডের ব্রন্টেজ রূপায়ণ সংগ্রাম কমিটি যে সংগ্রাম 2009 থেকে 15 পর্যন্ত করেছিল 31 আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলনে প্রদীপ কুমার দেবের একটা ভূমিকা ছিল। সুইজার নাগরিক
সংগ্রাম পরিষদের বিভিন্ন সময় যে পানীয় জল এবং বিভিন্ন আন্দোলন সেখানেও তার উপস্থিতি বিভিন্ন সময় স্মরণ করা হয়। এছাড়াও মেডিকেল কলেজের আন্দোলন আরো বিভিন্ন আন্দোলনে প্রদীপ কুমার দেবের যে উপস্থিতি সেটা ভোলা যাবে না। গতকাল দীর্ঘদিনের রোগ ভোগের পর রাত্রে তিনি চিকিৎসা লাভ করেন। চিকিৎসকের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাকে আমরা রক্ষা করতে পারি নাই। আমরা মনে করি যে প্রদীপ কুমার দেব যে সংগ্রামী ভূমিকা পালন করে গেছেন, যেভাবে ঘরে ঘরে এবং মানুষের সাথে যোগাযোগ সম্পর্ক রেখে তিনি সংগ্রাম এবং অক্ষুব্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটা একটা লক্ষণীয় এবং সেটা অনুসরণযোগ্য। মানব পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে খেলমা চতুর্থ খণ্ডের বাপন দাসের বিরুদ্ধে মামলা করলেন গোবিন্দকুপা গ্রামের ভানু শুক্লবৈদ্য। মাস দেড়েক আগে পাঞ্জাবে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে পশ্চিম কাঠিগড়া এলাকা থেকে ২১ যুবককে কাশ্মীরে নিয়ে যায় বাপন। এদের মধ্যে রয়েছে ভানু শুক্লবৈদ্যের ছেলে বিপটুও। কাশ্মীরে যাওয়ার পর থেকে এসব যুবকদের আর কোনো খোঁজ খবর নেই। এদের মধ্যে দুই যুবক কোনোভাবে পালিয়ে আসে বাড়িতে, তারাই ফাঁস করে বাপন মানব পাচার চক্রান্তের কথা। বাপন দাস, আচ্ছা, ঘুরা মারার পার, আচ্ছা আচ্ছা, বুড়া রাজার পার বাড়ি, আচ্ছা, আপনার ছেলেরও নিয়ে গেছে কতদিন আগে? আর তার টাইটেল তো হইল কুলবর্ত দাস। আচ্ছা ঠিক আছে, কতদিন আগে নিয়ে গেছে? দেড় মাস আগে লিয়া গেছে। আচ্ছা কি কইয়া লইয়া গেছে? লিয়া গেছে পাঞ্জাব কোম্পানির কাজে। আচ্ছা তো এখন আপনি তারপরে আপনার ছেলে কই আছে এখন? এখন তো কোনো অ্যাড্রেস দিতে পারে না, তবে হিমাচলের ভিতরে আছে, হিমাচল প্রদেশে। হ্যাঁ আচ্ছা, তো এই বাপন দাসরে আপনারা পাইছেন না আর? না পাইছি না। হ্যাঁ পাইছি। তার বাড়িতে গেছিলেন? বাড়িতে অন্য মানুষ গেছে। হ্যাঁ গিয়া পাইছে না। আচ্ছা তো এখন আপনারা পাত্তা নাই, এরকম কতজন ছেলেরে লইয়া গেছে আপনারা খবর পাইছেন? আমরা খবর পাইছি আমরা ছেলে যে সময় গেছিল তখন ২১ জন ছেলে। ২১ জন, এরপরে আরো নিচে এরিয়া, আরো নিচে, আরো নিচে। আচ্ছা এই বাপন দাসের কি তো আপনারা আগের থেকে চিন্তা নেই? না চিনি না। তো আচমকা বাপন দাসের কথা আপনারা দিলাইলা কেমনে, মানে কিতার লেগে দিলাইলা? এটা আমরা দিছি না, ছেলেরাও মানে খাস কর্ম পার না, গতিকে কয় একদিন পাই তিন দিন পাই না যাইগি, আমি তবু না করছি। আচ্ছা তো ওইটাই মানে টাকা কামাইবার লেগে গেছে আর? টাকা লেগে গেছে। এখন আপনার ছেলের কোনো খবর নাই? খবর মধ্যে মধ্যে ফোন করে ওই যার তার মোবাইল দিয়ে। আইতে পারে না? নি না আইতে পারে না। তারা কি আইতে দেয় না? না, সে কয় যে পুলিশ প্রশাসন না পাঠাইলে আমি আইতে পারতাম না, এরকম অবস্থা ওইখানে। অতিমারীর কোভিডের জন্য এবছর মাধ্যমিকের বিকল্প মূল্যায়নে কারোর হয় সর্বনাশ, কারোর পৌষ মাস। এমনই এক সর্বনাশের চিত্র সামনে এসেছে পাথারখান্দির শিক্ষাখণ্ডের লঙ্গাই রিজার্ভ ফরেস্ট হাই স্কুলে। ওই স্কুলে এবছর মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন ৭১, পাশ করেন মাত্র ৭ জন। এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। তাদের অভিযোগ এবার মাধ্যমিকের মূল্যায়নে মোটা অঙ্কের লেনদেন হয়, যারা লেনদেন করেননি তাদেরই সর্বনাশ হয়েছে। আমার সঙ্গে ম্যাডাম কইছে তুমি পাস করেছো না ফেল? না ফেল করছি স্যার। কি কারণে? আমরা স্যার এক সঙ্গে ক্লাস স্যার, তারা পড়াও দিছে না একবারও, কিনা আমরা কিনা স্যার ফেল করলাম, তারা কিনা পাস করলো এটা আমরা জানতে চাই। হিমন্ত বিশ্ব শর্মায় কইছে সব পাস, আমরা কেন ফেল করাইলো স্যার? তোমাক টাকা লই দেবলৈ কাক মাতিছে? ম্যাডামে কইছে ১০,০০০। কিয় এক্সাম পাস করবে লাগে? আর যারা পাস ও দিছে পাস করছে, নিদিয়ার কারণে তোমাক ফেল করে রাখেছে না? হয় কি তোমার? আমি যদি ম্যাডামে সুখিয়ে গই যদি আমি জেল ঢুকি কাস্তের জীবনও কাটাইতাম, দুইজনে জেল কাটতাম কয়, তারপরে তার জীবন নষ্ট করতাম কয়, এক্সাম দেবে কে চান্স দিতে? তার জীবন তোমার? আমার জীবন নষ্ট করতে চাই ম্যাডাম। জেলত গেলে আমিও যেতাম। তোমার নাম? কোন স্কুলত ফার্স্ট করেছে না ফেল? কে সাবজেক্ট? কিয়র কারণে ফেল করেছে? ম্যাডামের কারণে। কি হয়েছিল? ম্যাডাম আমাদের কাছ থেকে টাকা চেয়েছে, যেহেতু আমরা টাকাটা দিতে পারিনি সেই কারণে ম্যাডাম আমাদেরকে ফেল করে দিয়েছে। কিমান দন্ত খুঁজেছিলে? ৫,০০০ টাকা। নিদিয়ার কারণে তোমাকে ফেল করে রাখছে না? কেটা স্টুডেন্ট টোটাল? ৬১, ৭১, ফার্স্ট কেটা করেছে? ৭, অনলি ৭, বাকি ফেল।
ফেল মানে টাকা নিয়ে দেওয়ার কারণে ফেল করেছে না এতিয়া কি চায় আপনাদেরকে আমরা তো ফার্স্ট চাই ফার্স্ট চাই আর ম্যাডামের যা ম্যাডামের একটা বিহিত চাই এর পৃথিবীতে থাকাটা দরকার নেই যেহেতু ওনাকে টিচার আমরা আর মানি না বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার সহ বিভিন্ন দাবি আদায়ের সরব হলো কোঅর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্সের কাছাড় জেলা কমিটি। শনিবার সাংবাদিক সম্মেলন ডেকে দুই সংগঠনের পক্ষে নির্মল কুমার দাস, নীতিশ কুমার নাথ, শরদিন্দু দাস বলেন বিভিন্ন দাবি আদায়ে তারা আগামী 10 আগস্ট দেশজুড়ে বিদ্যুৎ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনে সামিল হচ্ছেন তারা। ভারতব্যাপী যে বন্ধ হবে ইলেকট্রিসিটি বোর্ডের সেটা অর্গানাইজ করছে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। তার সাথে আমরা আসামের স্টেট কমিটি কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্সও আমরা যোগদান করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে 2021-এর যে সংশোধনী বিদ্যুৎ বিল যেটা ওরা আনতে যাচ্ছে পার্লামেন্টে তার বিরোধিতা করা। প্রথমত আমাদের একটা স্ট্যান্ডিং এনার্জি কমিটি আছে, যে কোনো বিদ্যুৎ সম্বন্ধীয় কোনো বিল হলে প্রথম ওটাকে স্ট্যান্ডিং এনার্জি কমিটিতে পাঠানো হয় এবং সেখানে আলাপ আলোচনায় যদি সাব্যস্ত হয় যে ওটা পার্লামেন্টে দাখিল হবে তখন যেয়ে দাখিল হবে। কিন্তু ওরা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে না মেনে ডাইরেক্টলি সংখ্যাধিক্যের জুড়ে ওরা সরাসরি পার্লামেন্টে পেশ করে চাইছে বিলটাকে পাস করিয়ে নিতে। এতে আমাদের প্রধান বিরোধিতা হচ্ছে এখানেই যে আমাদেরকে কী বলে ডিফেন্সের কোনো সুযোগ না দিয়ে ওরা শুধু সংখ্যাধিক্যের জুড়ে চাইছে এটাকে পাস করিয়ে নিতে। আর আমি আগেও বলেছি যে ইলেকট্রিসিটি বোর্ড কখনোই একটা সিক বা রুগ্ন ইন্ডাস্ট্রি নয়, ইট ইজ এ গ্রোয়িং ইন্ডাস্ট্রি, লাভজনক ইন্ডাস্ট্রি। নানাভাবে ওরা আমাদেরকে লস দেখিয়ে ইলেকট্রিসিটি বোর্ডের এমপ্লয়িদের উপর নানা ধরনের বদনাম এনে অ্যালিগেশন এনে ওরা চাইছে যেন তেন প্রকারেন আমাদের স্কেপ গোট করে ওটা প্রাইভেটাইজেশন করে দিতে। অসুবিধার কথা চিন্তা করে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখাই দিয়েছি কর্মচারীদেরকে স্ট্রাইকের আওতা থেকে বাইরে রেখেছে। 1 নম্বর, যারা বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে কাজ করছে সেখানে যারা শিফট ডিউটি বা কন্ট্রোল রুমের ডিউটিতে আছে ওরা ডিউটি চালিয়ে যাবে যাতে জেনারেশনটা বিঘ্নিত না হয়। সেকেন্ডলি, যারা ট্রান্সমিশনে কাজ করছে, মেনটেন্যান্সের কথা না, অফিসের কথা না, শুধু কন্ট্রোল রুম যেটা 400 KV সাবস্টেশন আছে, 132 KV সাবস্টেশন আছে এবং 66 KV সাবস্টেশন আছে আমাদের, ওই কন্ট্রোল রুমের যারা ইঞ্জিনিয়ার এবং স্টাফ শিফট ডিউটির লোক ওরা ডিউটি চালিয়ে যাবে। 3 নম্বর, আমাদের যারা ট্রান্সমিশনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেগুলো 30 KV সাবস্টেশন আছে, যেমন আমাদের পানপট্টিতে আছে, মাইনেবিলে আছে, মেহেরপুরে আছে, এই ধরনের করিমগঞ্জে আছে, জায়গায় জায়গায় 30 KV সাবস্টেশন আছে, ওই সাবস্টেশনগুলোর কন্ট্রোল রুমের যারা কর্মচারী ওরা ডিউটি চালিয়ে যাবে আর বাকি সব বন্ধ থাকবে। এমনকি আমাদের এই অফিস বন্ধ থাকবে, ক্যাশ কাউন্টারও বন্ধ থাকবে, ওইদিন আর কোনো মানে রেভিনিউর কোনো কালেকশন হবে না। আর ইমার্জেন্সি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো জায়গাতে আগুন লাগে বা এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমাদের একটা ইমার্জেন্সি টিম থাকবে, তখন ওরা গিয়ে ওই জায়গা মেরামতি করবে। এবছর মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শনিবার শিলচরে স্কুল পরিদর্শকের কার্যালয়ে ঘেরাও করেন। AIDSO-র ডাকে এদিন বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। AIDSO-র কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন এবার মাধ্যমিকের ফলাফল বহু শিক্ষার্থীকে হতাশ করেছে। সাম্প্রদায়িক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরকারের ভুল পদ্ধতির জন্য একদল ছাত্র অনুত্তীর্ণ হয়ে আজকে সারা রাজ্যে হতাশায় ভুগছে। আপনারা জানেন যে সরকার যদি সময় মতো 2টি পরীক্ষা অনুষ্ঠিত করত তাহলে এই সমস্যা হতো না। তারা কেবল নির্বাচনের রাজনীতি করতে জানেন, ছাত্রদের জীবনের গুরুত্ব তাদের কাছে নেই। তার জন্যই আজকে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নিতে হয়েছে। আমরা ছাত্র সংগঠন AIDSO-র পক্ষ থেকে বলেছিলাম যে এটা ব্যাপক পরিসরে ছাত্রদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে, শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে
শিক্ষাপ্রেমী মানুষদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে, ডক্টরদের নিয়ে একটা ব্যাপক পরিসরে আলোচনা করে একটা সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্যায়ন, বিকল্প মূল্যায়ন পদ্ধতি নেওয়া হোক। সরকার এই ন্যায়সঙ্গত দাবিটা কর্ণপাত করেনি, যার দরুন আজকে এই নিরপরাধ নিষ্পাপ ছাত্ররা আজকে হতাশায় ভুগছেন। আপনারা জানেন ইতিমধ্যে দুইজন ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা বলছি যে রিটেস্টের যদি মার্ক নিতে হয় তাহলে কেন আগের থেকে স্কুলগুলিকে বলা হলো না? যদি বলা হতো তাহলে স্কুলগুলি গুরুত্ব দিয়ে প্রিটেস্ট নিত, ছাত্ররাও প্রিটেস্ট গুরুত্ব দিয়ে দিত। আমরা বলছি সবাই 9 থেকে পাশ করে 10 উঠেছে, তাহলে এই বিকল্প মূল্যায়নে তারা ফেল করলো কি করে? আমরা বলতে চাই যে প্র্যাকটিক্যাল থেকে যদি আপনারা মার্ক নেবেন বলছেন তাহলে আগে কেন বলেননি? তাহলে ছাত্ররা ঠিক মতো ভালো করে, শিক্ষকরাও ভালো করে ছাত্রদেরকে বুঝিয়ে দিত। আজকে এই সমস্যার জন্য ছাত্র শিক্ষক এবং অভিভাবকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ছাত্ররা শিক্ষককে ভুল বুঝছেন, শিক্ষকরা অভিভাবককে ভুল বুঝছেন, অভিভাবকরা ছাত্রদের ভুল বুঝছেন, ফলে একটা সর্বস্তরে একটা ভুল বোঝাবুঝি জানাচ্ছে। বিন্যাকান্তি বাগানজীবী সভানেত্রী ঝুমানন্দীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিলেন 8 গ্রুপ সদস্য। শনিবার লক্ষ্মীপুর এসডিপিও কার্যালয় হয় অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি। গত 30 জন 8 গ্রুপ সদস্যই ওই জিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ওই জিপিতে একজন গ্রুপ সদস্য ছাড়া 9 জন সদস্য জিপি এপি সদস্য সবাই বিজেপির মনোনয়নে বিজয়ী হন। আমরা বিন্যাগান্ধী বাগানজীবীর প্রেসিডেন্ট ঝুমানন্দী। তো আপনারা মোটামুটি নগর মেয়রের আজকে সাকসেস হয়েছে? হ্যাঁ, সাকসেস। আজকে আমরা কনফিডেন্স সাকসেস হয়েছে। কি সিস্টেমে, কি প্রক্রিয়া হয়েছে আপনারা? এটা ভোটিং ব্যালটের মাধ্যমে ভোটিং হয়েছে। আচ্ছা, আমরা যে পক্ষের আটোর ভোটিংটাই আমাদের পক্ষে হয়েছে। প্রেসিডেন্টের পক্ষের কেউ আসেন? প্রেসিডেন্টের পক্ষে কেউ আসেন না এখানে, এবং প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। এখনের মনোনীত করছেন? এখনের প্রেসিডেন্ট তো যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন উনিও তো যোগ্য না। হ্যাঁ, আমরা চাইছি ওনার পরিবর্তে আমাদের রবিশঙ্কর বাউরি ভাইস প্রেসিডেন্ট হয়ে উনি প্রেসিডেন্টের কার্যভার নেবেন। তো আপনারা কিনা প্রস্তাব দিয়েছিলেন, কার্যকর হয়েছেন এটা? আমরা তো এটা প্রস্তাব দিছি, ম্যাডামে কইলে এটা মানে যেটা সিস্টেম আছে আর কি, সিস্টেমে এটা কার্যকর করতে হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। অবরোধ তুলতে লায়লাপুরে 2 মন্ত্রী, আলোচনার মাঝে গাড়ি ভাঙচুর জনতার, উত্তেজনা। মিজোরাম গামে যানবাহন চলাচলের ব্যবস্থা করার আহ্বান মুখ্যমন্ত্রীর। ৭৫ বছর পূর্ণ করা উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিকে 3 কোটি টাকা অনুদান। টোকিও অলিম্পিকে ইতিহাস ভারতের, সোনা জিতলেন নীরজ চোপড়া। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।